তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার মোবাইল থেকে সব কিছু ডিলিট হয়ে গিয়েছে, এখন সেগুলোকে কিভাবে ফিরে পাবো। তো এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, যে ভিডিওতে আপনাদের আমি বলবো কিভাবে আপনারা আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, MP3, কন্ট্যাক্ট, SMS, ডকুমেন্ট, হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা কল হিস্ট্রিকে পুনরায় ফিরে পাবেন। তো বন্ধুগণ, আপনারা যদি আপনার মহামূল্যবান ফাইলগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে চান, তাহলে আজকের ভিডিওটা পুরো দেখুন। বন্ধুগণের জন্য আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক দুটোতেই কাজ করবে। ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে ইনস্টল এবং ওপেন করুন। ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ডাটা রিকভার ছাড়াও অন্যান্য কাজগুলো করতে পারবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ডাটা ট্রান্সফার, রিপেয়ার, ইরেজ, সুইচ, ডাটা ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, কিংবা আপনি যদি আপনার ফোন লক ভুলে যান সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে ফোনটিকে আনলক করতে পারবেন, যে কোনো লক, কিংবা আপনি যদি ফোনকে রুট করতে চান সেটাও এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদের আমি দেখাবো ডাটা রিকভার করে। সো আপনারা যেটা করবেন, রিকভারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার আগে আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার মোবাইলের ডেভেলপার অপশন অন করে সেখানে USB ডেভেলপিংটিকে অন করতে হবে। তো এটা কিভাবে করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমেশন কিংবা ডিভাইস ইনফরমেশন। তো যেটাই পান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর খুঁজে বের করবেন বিল্ড নাম্বার। তো বিল্ড নাম্বারে আপনাদের 7 বার ট্যাপ করতে হবে। 7 বার ক্লিক করলে দেখবেন যে ডেভেলপার অপশন অন হয়ে গিয়েছে। এখন আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসলে দেখতে পাবেন ডেভেলপার অপশন। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আছে USB ডেবাগিং অপশনটি। তো এটা আপনাদের টিক করতে হবে, অ্যালাউ করে দেবেন। এটা অ্যালাউ করার পর আপনার ফোনটিকে কম্পিউটারের সাথে USB কেবলের মাধ্যমে কানেক্ট করবেন। কানেক্ট করলে আর একটা পপ আপ আসবে ঠিক এরকম। তো এটাকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার ফোনটি কানেক্টিং চলবে কম্পিউটারের সাথে। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং দেখাচ্ছে। তো এইভাবে আপনার কানেক্টিং চলার পর দেখবেন যে কানেক্ট হয়ে গিয়েছে। তো কানেক্ট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের নাম এবং মডেল, এবং নিচে দেখতে পাবেন প্রচুর আপনার ফাইল, যেমন এখানে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্ট্রি, হোয়াটসঅ্যাপ মেসেজ, গ্যালারি, অডিও, ভিডিও, ডকুমেন্ট। তো দেখতে পাচ্ছেন সবগুলো টিক করা আছে। আপনি যদি সব রিকভার করতে চান তো সিম্পলি আপনারা নেক্সট করবেন, আর আপনি যদি কিছু আপনার ডকুমেন্টস নিতে চান তাহলে সেগুলোকে টিক করে নেক্সট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টিক করা আছে। আমি করতে চাই কন্ট্যাক্ট, তো বাকিগুলো আমি আনটিক করে দিচ্ছি, কারণ এখানে সবগুলো করতে গেলে প্রচুর সময় লাগবে। তো আমি কন্ট্যাক্টটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে নেক্সট অপশন। তো সিম্পলি আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কিছু লেখা আছে। এখানে বলা হয়েছে এই কাজটি করার সময় আপনার ফোনটিকে এই সফটওয়্যারটি রুট করবে এবং কাজ হয়ে গেলে আবারও আনরুট করে দেবে। এতে আপনার ফোনের যে ওয়ারেন্টি সেটা কোনোরকমভাবে নষ্ট হবে না। সো এই নিয়ে আপনারা কোনোরকম টেনশন করবেন না। তো আপনারা যেটা করবেন, এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা রয়েছে, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার ফোনটিকে এই সফটওয়্যারটি অ্যানালাইজিং করবে। অ্যানালাইজিং করতে আপনার এটা সময় লাগতে পারে, অনেকটাই সময় লাগে। তো এই সময় আপনারা কোনোরকম কাজ করবেন না, ফোন রিসিভ বা অন্যান্য কাজগুলো করবেন না, কারণ এতে সমস্যা হতে পারে। তো এইভাবে আপনার অ্যানালাইজিং হওয়ার পর আপনারা নেক্সটে আপনার স্টেপে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যানালাইজিং হয়ে গেছে এবং এখানে ফাইনাল স্ক্যান চলছে। তো স্ক্যানটা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট লেখা আছে এবং এখানে 80টা কন্ট্যাক্ট দেখাচ্ছে। আমি এখন এটাকে করবো টিক, পুরো টিক করে দিচ্ছি। টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকভার লেখা রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লোকেশনটা সেট করতে পারেন, আপনি কোথায় সেভ করতে চান। তো আমি এগুলো সেট না করে রিকভারে ক্লিক করছি। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিকভার হয়ে গেছে এবং এখানে কন্ট্যাক্ট ফাইল চলে এসেছে। তো এরপরে আমি ফোল্ডারটা ওপেন করছি। ওপেন করে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট দেখাচ্ছে। তো এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফোন নম্বরগুলো শো করছে। তো দেখলে নিয়ে একদমই অসাধারণ একটি সফটওয়্যার, যার মাধ্যমে ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল আপনারা রিকভার করতে পারবেন। একদম 100% জেনুইন একটি সফটওয়্যার। তো আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। আরেকটি কথা, আপনি যদি মেমোরি কার্ড থেকে যদি ফাইল রিকভার করতে চান তাহলে এখানে আপনার SD কার্ডটা সিলেক্ট করে নিয়ে আপনার ফাইলটা রিকভার করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এটুকুই বলা ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ।